দেখেন, আমরা তো মনে করি যে আলেম জেলে যায় পিছনে পিছনে বলি আমরা, হেত দোষ না করলে হেতেরই কিল্লে জেলে গেছে। আঙ্গ খতিব সাহেব তো বই কি সুন্দর ওয়াজ করে, যার ইমান যত বেশি তার পরীক্ষা তত কঠিন, যার ইমান যত মজবুত তার পরীক্ষা কি তত কি মজবুত। আপনারা জানেন ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহারে উম্মতের জন্য কতই না কোরবানি করেছেন তিনি, কিতাবুল আসার হাদিসের কিতাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাব। ওনাকে প্রস্তাব দেওয়া হলো যে তুমি দেশের প্রধান বিচারপতি হও, তিনি বললেন না আপনার অধীনে আমি প্রধান বিচারপতি হতে পারবো না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন জেলখানায় বন্দী করা হলো, মাঝে মধ্যে মা যেতেন, মা যাওয়ার পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন শরীরে আঘাত করা হতো তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কাঁদতেন, কান্না এত বেশি পরিমাণে করতেন, জেলের ভিতরে যেই সমস্ত পুলিশ বাহিনী ছিল তারা তাকে পরক্ষণে বলতো অন্য সময় আপনার গায়ে আঘাত করলে আপনি তো কান্নাকাটি করেন না, আপনি সহ্য করে থাকেন, কারণটা কি আপনার মা আসলে কেন কান্নাকাটি করেন? হযরত ইমাম আজম রাহিমাহুল্লাহ বললেন দেখো এই জন্য কাঁদি, এই মায়ের পেটে আমি 10 মাস 10 দিন ছিলাম, তোমরা যতগুলো আঘাত করো প্রত্যেকটা আঘাত আমার মায়ের কলিজা গিয়ে লাগে, আমার মা কষ্ট পায়, এই জন্য কি করি কাঁদি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে 150 হিজরিতে 20 প্রয়োগের মাধ্যমে শহীদ করা হয়েছে। তাহলে যার ইমান যত বেশি মজবুত তার পরীক্ষা তত বেশি কি কঠিন। আর আমরা কেউ যদি বিপদাবদ কারো উপরে আসে কয় না উম্মতের উপরে যখন আসতেছে এতে কোনো না কোনো অকারণে কি আছে জড়িত আছে, এই সমস্ত ধারণা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন।